আজ আপনাদের নিয়ে যাব মেঘালয়ের লিভিং রুট ব্রিজে, আর সেই সঙ্গে আপনাদের নিয়ে যাব এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিংলংয়ে, তবে দিনের আলোতে নয়, রাতের অন্ধকারে। আমরা এখন রয়েছি মেঘালয়ের শিলংয়ে। আজকে সকালটা দারুণ সুন্দর, একেবারে রোদ ঝলমলে। এইমাত্র ডাউকি এসে পৌঁছলাম, রাস্তায় অনেকটাই জ্যাম ছিল, তো সেই কারণে আমাদের রাস্তা একটু দেরি হলো, আর এখন আমরা যাচ্ছি বোটিংয়ের জন্য। এটি হলো এশিয়ার ক্লিনেস্ট রিভার, ওমকট রিভার, আর জায়গাটার নাম হলো ডাউকি, তাই সবাই একে ডাউকি রিভারই বলে জানে। এখানকার জল দেখুন একেবারে স্বচ্ছ আয়নার মতো, নিচের নুড়ি পাথর সমস্ত কিছুই দেখা যায়, আর চারদিকের পরিবেশটা অপূর্ব সুন্দর। ভারতবর্ষের যে সমস্ত সুন্দর জায়গাগুলো রয়েছে তার মধ্যে মেঘালয় অন্যতম, সত্যি অসাধারণ, ভাষা নেই এর সৌন্দর্যকে প্রকাশ করার মতো। ডাউকির ভিডিওটা যদি আপনারা এখনও দেখে না থাকেন, তবে আমি আই বটনে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব। আমাদের বোটিং করা হয়ে যাওয়ার পর আমরা এখন চলে এলাম পাড়ে, আর এদিকেই রয়েছে বাংলাদেশ, এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। এই দেখছেন নুড়ি পাথর দিয়ে একটা লাইন তৈরি করা আছে, এটাই হলো সীমানা, এটাই হলো ভারত বাংলাদেশ বর্ডার। তো ডাউকি ঘুরে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্য লিভিং রুট ব্রিজ এবং মাওলিংলং গ্রামের উদ্দেশ্যে। তবে ডাউকি থেকে বেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে নেমে এলো, আর এখানে পাহাড়ে খুব তাড়াতাড়ি ঝুঁক করে সন্ধে নেমে আসে। আমরা এখন পৌঁছে গেছি লিভিং রুট ব্রিজ দেখার জন্য, তবে ইতিমধ্যে প্রায় সন্ধে হতে যায়, তাই আমরা তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নিচে নামার চেষ্টা করছি ব্রিজটাকে একবার চোখে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। এই অন্ধকারের মধ্যে 150 খানা সিঁড়ি বেয়ে নিচে নামাটা খুব একটা কিন্তু সহজ কাজ ছিল না, তাও যেহেতু আমরা এত দূরে এসেছি আর কবে আসবো কিনা ঠিক নেই, তো সেই কারণে সবাই মিলে আপ্রাণ চেষ্টা করছি সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি করে নিচে নেমে দেখার জন্য। ওইদিকে ওইদিকে ওইদিকে, হ্যাঁ হ্যাঁ, এটাই লিভিং রুট, এই যে দেখো, এই যে এটাই হচ্ছে লিভিং রুট, এই যে এই শিকড় থেকে এই শিকড়, এই শুধু শিকড়ের উপর দিয়ে আমরা হাঁটছি। হ্যাঁ, আমরা এখন রয়েছি মেঘালয়ে লিভিং রুট ব্রিজের উপর, বাট আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য পুরোটা দেখাতে পারছি না। এইভাবে আমরা টর্চের লাইট জ্বেলে জ্বেলে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন রুটগুলো কিভাবে একে অপরের সাথে আটকে রয়েছে, একদম বিশাল একটা থ্রিলিং ব্যাপার হচ্ছে। হ্যাঁ, চলো এই যে হাঁটছি, পায়ের দিকে দেখাও তোমার টর্চটা একটুখানি, এই যে ব্রিজের উপর আমরা দাঁড়িয়ে রয়েছি, পায়ের তোমার পাটার কাছে দেখাও দাঁড়িয়ে রয়েছি, আর এদিক দিয়ে এরকম ভাবে ব্রিজটা রয়েছে, ওদিকটাও দেখাও ব্রিজের, এই যে এদিকটাও এরকম ভাবে ব্রিজ রয়েছে, চলো রোডগুলো একে অপরের সাথে এভাবে আটকে রয়েছে, দারুণ। এই যে উপরটা নিচে চলো, নিচে চলো, এই লোক চলো, দারুণ সুন্দর, চলো। লিভিং রুট ব্রিজ দেখে আমরা রওনা দিলাম মাওলিংলং গ্রামের উদ্দেশ্যে। এটা হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, মানে সবথেকে মানে পরিষ্কার ভিলেজ, হ্যাঁ, এশিয়ার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম ভিলেজ, মানে বাড়ি ঘর দূর কিরম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা দেখলে। চলো আমরা তাহলে অভিযানে চলি আজকে, হ্যাঁ, কোথায় নোংরা আছে খোঁজার জন্য। আমরা এখন রয়েছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিংলং এ, তো আসতে সন্ধে হয়ে গেছে, দেখা যাক কতটা কি দেখতে পারি। এটা হলো গ্রামের রাস্তা, রাস্তা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তার দুদিকে কোনো নোংরা টোংরা কিছুই দেখছি না। পার্কিং জোনের সাইডে খুব বড় একটা মার্কেট রয়েছে, চাইলে কেনাকাটা করতে পারেন। এই যে মাওলিংলং পার্কিং লট, সে সঙ্গে একটা ফুড সেন্টার এখানে রয়েছে, চাইলে এখানে খাবার দাবার খেতে পারেন। তো আমরা এখন গ্রামের ভেতরে যাচ্ছি, এখানে একটা ফুড কর্নার, চাইলে এখানেও খেতে পারেন, এখানে ভেজ থালি, নন ভেজ থালি, কফি, বিকেলের স্ন্যাক সব কিছুই পাওয়া যায়। তবে গ্রামের রাস্তা ধরে হাঁটবো, ব্যাপারটা বেশ থ্রিলিং, চারদিকে অন্ধকার হয়ে গেছে, সাইডে গ্রামের যেরকম গাছপালা জঙ্গল থেকে সেরকম মাঝখানে রাস্তা, মাঝে মাঝে এরকম কারেন্টের আলো রয়েছে, দারুণ সুন্দর, এটা থ্রিলিং ব্যাপার না, দেখুন আলো আঁধারির মধ্যে আলো আঁধারে চলে এলাম।
তবে এখনো কোনো নোংরের দেখা পাইনি। এই রাস্তার দুদিকে এরকম নুড়ি দিয়ে সুন্দর করে সাজানো, সেখানে গাছও লাগানো রয়েছে। এটা হলো স্কাই ভিউ পয়েন্ট, বা রাত্রিবেলা এখানে দেখার মতো কিছুই নেই। তা আমরা এখন ওই দিকে যাবো যেদিকে আলো জ্বলছে, ওদিক দিয়ে এসে আমরা এখন ওই দিক দিয়ে গ্রামের মধ্যে প্রবেশ করছি। আর এদিকে বেশ কিছু দোকানপাটও রয়েছে। বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে দোকানে। ওর কি দেখনা হ্যাঁ এস গাঁও মে কে দেখনা কে হ্যাঁ ইধার ইধার কে হ্যাঁ ওর দেখনা গাঁও হ্যাঁ আচ্ছা আপ কে ইস গাঁও মে রহতে হ্যাঁ আচ্ছা তো আপ লোক কে সব কুছ ক্লিন রাখতে হ্যাঁ ক্যা আমি একটু পানি নিব হ্যাঁ গ্রামের মধ্যে দেখুন ঘুরছি আর ঝিঝি পোকার ডাক কানে আসছে। এর মধ্যে কিন্তু হোমস্টেও রয়েছে, লাজং হোমস্টে মালিংলং। ফোন নাম্বারও এখানে রয়েছে, কেউ থাকতে চাইলে ফোন করে আসতে পারেন। এবারে চলুন বাকি গ্রামটা ঘুরে দেখি। এখানে পরপর হোমস্টে রয়েছে, এটাও একটা হোমস্টে। এখানের ফোন নাম্বার দেওয়া রয়েছে, চাইলে এখানেও ফোন করে আসতে পারেন। চলুন যাই গ্রামের মধ্যে। গ্রামের বাড়িগুলো বেশ সুন্দর, কিছু বাড়িতে টিনের ছাউনি, কিছু বাড়িতে আমাদের মতো সিমেন্টিংয়ের ছাদ করা। এটা একটা বাড়ি, বেশ সুন্দর ছোট্ট বাড়িগুলো, গাছ ফুল এসব দিয়ে সাজানো, শান্ত নিরিবিলি গ্রাম। ডাস্টবিনগুলো দেখুন কি সুন্দর, এইভাবে বানানো ঝুড়ির মতো। চলুন যা যাক, বাহ সুন্দর। এটাও একটা হোমস্টে, হোমস্টেটা দেখুন কি সুন্দর দেখতে। একটা হোমস্টে, ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, কি সুন্দর। ভারী রাস্তা, কখনো চড়াই কখনো উতরাই। এখন নিজে দেখুন উপর থেকে আমরা নিজে দেখি দেখি কে নামতে পারি। মানা গুড্ডু দারুণ সুন্দর। গ্রামে রয়েছে রং বেরঙের নানান ফুল, দিনের আলোতে এলে আপনারা তা খুব ভালোভাবে বুঝতে পারবেন। অসাধারণ সুন্দর এই গ্রাম। আমাদের পুরো গ্রুপে সবাই মিলে আমরা যাচ্ছি এভাবে। কি সুন্দর গ্রাম, ছবির মতো সুন্দর। এত সুন্দর সাজানো গোছানো না, এসে কি সুন্দর বেড়া দেয়া দেখুন বাড়িগুলোতে, বাঁশ দিয়ে সব কিছুতে ন্যাচারাল জিনিসের ছোঁয়া, প্লাস্টিক নেই বললেই চলে। এই গ্রামে অনেক হোমস্টে রয়েছে, তাই বুকিং না করে এলেও আপনারা থাকার জন্য ঘর পেয়ে যাবেন। এই টয়লেটটাও কি সুন্দর করে সাজানো দেখো সত্যি। এছাড়া এই গ্রামে ট্রি হাউস রয়েছে, তো দিনের বেলায় এলে আপনারা ট্রি হাউসে উঠে চারদিকটা দেখতে পারেন। এছাড়া গ্রামে দুটো চার্চও রয়েছে। গ্রাম মোটামুটি ঘুরিয়ে নিয়ে আমরা এখন এখানে দাঁড়িয়েছি ফুচকা খাওয়ার জন্য। রাত এখন বেশ খানিকটা হয়ে গেছে, প্রায় 8:30 হয়ে গেল, তো তাই আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে ফেরত যাওয়ার জন্য শিলং। তাই আমরা ফুচকা খেয়ে নিচ্ছি। আমাদের সামনেই সেদ্ধ আলুর সঙ্গে সমস্ত কিছু মশলাপাতি মিশিয়ে যেটা ফুচকার যেটা মেন আলু হয় ওটা উনি বানিয়ে দিচ্ছেন। আর এখানে সব রাখা রয়েছে এ গাছের সুপুরি গাছের পাতা, আর ওই পাতাই করে ফুচকাগুলোকে সার্ভ করা হবে। খুবই সুন্দর। Give me in some paper, then this leaf, then we can take it. I wanted to see smack on the face. What are you doing? What are you doing? Just hurry up. Just do it, man. Run away, man. Run. আশা করি আজকের এই পর্ব আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করিয়ে অপরে দেখার সুযোগ করে দেবেন।
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের পর্বে।